আপনারা প্রত্যেকেই দেখেছেন অনলাইন বা অফলাইন বিভিন্ন ফর্ম ফিল সময় বাড়ির নাম্বার চাওয়া হয় আর বর্তমানে আপনার বাড়ির নাম্বার কত আছে সেটা কিন্তু অনেকেই জানেন না তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা অনলাইন থেকে কিভাবে দেখবেন যে বর্তমানে আপনার বাড়ির নাম্বার কত রয়েছে আর যারা ইতিমধ্যেই এই বিষয়ে অবগত আছেন তারা অনুগ্রহ করে ভিডিওটা স্কিপ করবেন আর যারা জানতে ইচ্ছুক অর্থাৎ বাড়ির নাম্বার দেখতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করি তো বর্তমানে আপনার বাড়ির নাম্বার কত রয়েছে সেটা অনলাইন দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন সিইও বেঙ্গল ডট এনআইসি ডট ইন তো সিইও বেঙ্গল ডট এনআইসি ডট ইন লিখে সার্চ করলেই কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে এবং ওয়েবসাইটে আসার পর আপনারা কী করবেন একটু নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন লেখা রয়েছে ইলেকট্রোরাল রোল অর্থাৎ ভোটার লিস্ট তো সেই ইলেকট্রোনাল রোলের উপর ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে যেখানে থাকবে ডিস্ট্রিক্ট নেম অর্থাৎ জেলার নাম তো এখান থেকে আপনারা জেলা সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে যেটা হলো এসি নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি নাম্বার তো এখান থেকে আপনার যে অ্যাসেম্বলি সেই অ্যাসেম্বলি সিলেক্ট করবেন সিলেক্ট করলে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে থাকবে পোলিং স্টেশন নাম্বার অর্থাৎ আপনি যে বুথে ভোট দেন সেই বুথের নাম কিন্তু এখানে থাকবে এবং পাশে দেখতে পারবেন একদম নতুন কিন্তু আরও একটি ভোটার লিস্ট নতুন পাবলিশড করা হয়েছে যেটা পাবলিশড করা হয়েছে তিরিশ চার দু হাজার এবং এখানে চলে এসেছে কন্টিনিউয়াস আপডেশন সেকেন্ড কোয়ার্টার এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটি লিস্ট আপনারা অবশ্যই অনলাইন থেকে এই নতুন লিস্টটা ডাউনলোড করে নেবেন তো এবার আপনার বাড়ির নাম্বার কত রয়েছে সেটা দেখতে হলে আপনারা কী করবেন নতুন যে আপডেটেড ভোটার লিস্ট সেই অপশনে ক্লিক করবেন অর্থাৎ কন্টিনিউয়াস আপডেশন সেকেন্ড কোয়ার্টার যে অপশনটা রয়েছে সেই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী একটি ক্যাপচা কোড আপনার সামনে চলে আসবে এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোড এখানে বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে তো আমরা এখানে ক্যাপচা কোডটা বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করব তো এখানে কিন্তু আমরা ক্যাপচা কোডটা বসিয়েছি বসানোর পর ভেরিফাই অপশানে ক্লিক করব ক্লিক করলে কিন্তু আমাদের সামনে পিডিএফ ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে অর্থাৎ নতুন আপডেটেড ভোটার লিস্ট কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে এইবার এই ভোটার লিস্ট থেকে আপনাদের সিরিয়াল নাম্বার খুঁজতে হবে যে কত নাম্বার সিরিয়ালে আপনার নাম রয়েছে বা আপনার পরিবারের কোনো সদস্যর নাম রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা আপনাদের বাড়ির নাম্বারটা খুঁজে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন নির্বাচন তালিকা দু হাজার তেইশ এস টোয়েন্টি ফাইভ আমরা নিচের দিকে চলে আসবো দেখতে পারবেন আপনার গ্রামের বা আপনার যে বুথ কেন্দ্র বা আপনার যে বুথ সেই বুথে কতজন ভোটার রয়েছে সম্পূর্ণ লিস্ট চলে আসবে এবং প্রত্যেকটা নামের পাশেই কিন্তু আপনারা বাড়ির নাম্বার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে চলে এসছে প্রথমে সিরিয়াল নাম্বার তারপরে নাম চলে এসছে তারপর চলে এসছে বাড়ির নাম্বার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্যক্তির পাশেই কিন্তু বাড়ির নাম্বারটা আপনারা পেয়ে যাবেন তো এখান থেকেই কিন্তু আপনারা বাড়ির নাম্বারটা সংগ্রহ করতে পারবেন এবং এই যে বাড়ির নাম্বার এটাই কিন্তু আপনারা অনলাইন বা অফলাইন ফর্ম ফিল সময় এই নাম্বার দিয়ে কাজ করতে পারবেন অর্থাৎ এটাই কিন্তু আপনার বর্তমান বাড়ির নাম্বার তো এভাবেই কিন্তু আপনারা নিজের বাড়ির নাম্বার অনলাইন থেকে দেখতে পারবেন এইবার অনেকে সমস্যা হতে পারে এত বড়ো ভোটার লিস্ট থেকে নিজের সিরিয়াল নাম্বার খুঁজে নাও পেতে পারেন হয়তো অনেকটা সময় লাগতে পারে সেক্ষেত্রে কিন্তু আরও একটি ওয়েবসাইট রয়েছে যেখান থেকে কিন্তু আপনারা খুব সহজে জানতে পারবেন যে ভোটার লিস্টের কত নাম্বার সিরিয়ালে আপনার বা আপনার পরিবারের সদস্যর নাম রয়েছে তো সেটা জানতে হলে আপনারা কি করবেন নতুন আরও একটি ওয়েবসাইট ওপেন করবেন সেখানে গিয়ে সার্চ করবেন ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন তো এই লিখে সার্চ করলে কিন্তু নতুন আরও একটি পোর্টাল আপনার সামনে চলে আসবে যেখানে চলে আসবে সার্চ ইন ইলেকটোরাল রোল যে অপশনটা রয়েছে সার্চ ইন ইলেকট্রাল রোল সেই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে তো এখান থেকে আপনারা কি করবেন সার্চ বাই এপিক যে অপশনটা রয়েছে সেই সার্চ বাই এপিক অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দেবেন ভোটার কার্ড নাম্বার দেওয়ার পর এখান থেকে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করবেন তো এখান থেকে রাজ্য সিলেক্ট করার পর যে ক্যাপচা কোডটা এখানে শো করছে সেই ক্যাপচা কোডটা বসিয়ে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন যদি ক্যাপচা কোড বুঝতে কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে রিফ্রেশ করবেন পরবর্তী কিন্তু আরও একটি ক্যাপচা কোড এখানে চলে আসবে তো আমরা কী করব ক্যাপচা কোডটা বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করব এখানে কিন্তু আমরা ক্যাপচা কোডটা বসিয়ে দিয়েছি বসানোর পর ভেরিফাই অপশানে ক্লিক করলে কিন্তু ভেরিফাই হয়ে যাবে এবার আমরা কি করব সার্চ অপশনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু আমাদের লিস্টটা চলে আসবে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার এপিক নাম্বার নেম এজ রিলেটিভ নেম স্টেট ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি পার্ট পোলিং স্টেশন এবং পার্ট সিরিয়াল নাম্বার তো ভোটার লিস্টে আমাদের নাম রয়েছে ছশো নাম্বারে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে ভোটার লিস্টের কত নাম্বার সিরিয়ালে আপনার নাম রয়েছে যদি আপনার ডিটেলস দেখতে চান সেক্ষেত্রে আপনারা কি করবেন ভিউ ডিটেলস অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ লিস্ট আপনার সামনে চলে আসবে এবং এখানে দেখতে পারবেন যে ভোটার লিস্টে কত নাম্বার সিরিয়ালে আপনার বা আপনার পরিবারের সদস্যর নাম রয়েছে ঠিক আছে সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন অর্থাৎ পার্ট সিরিয়াল নাম্বার এখান থেকে আপনারা পেয়ে যাবেন যে ভোটার লিস্টের কত নাম্বার সিরিয়ালে আপনার বা আপনার পরিবারের সদস্যর নাম রয়েছে এবং সেই সিরিয়াল অনুযায়ী দেখতে পারবেন যে ভোটার লিস্টে আপনার বাড়ির নাম্বার বর্তমানে কত রয়েছে বাড়ির নাম্বার কীভাবে দেখবেন আরেকবার দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা নামের পাশেই কিন্তু আপনারা বাড়ির নাম্বার পেয়ে যাবেন এখান থেকে আপনারা বাড়ির নাম্বারটা তুলে নেবেন এবং যাবতীয় ফর্ম ফিল আপে কিন্তু এই বাড়ির নাম্বারটাই ইউজ করবেন এবং ফর্মটা সাবমিট করবেন তো এই ছিল আজকের আপডেট আশা করছি সম্পূর্ণ বোঝাতে পেরেছি আপনারা অনলাইন থেকে কীভাবে বর্তমান বাড়ির নাম্বার কত আছে সেটা দেখবেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ